সাতক্ষীরা পৌরসভার মেহেদিবাগে যৌতুকের দাবিতে স্ত্রী রাবিয়াকে শ্বাসরোধ করে হত্যার দেয় স্বামী রবিউল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার এক জনাকীর্ণ আদালতে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হাইদার বাবু জানান যৌতুকের দাবিতে রবিউল ইসলাম তার স্ত্রীকে হত্যা করেন পরদিন নিহতের বাবা শহীদুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় জামাতা রবিউল ইসলাম ও তার বাবা বিলাল গাজী মা রোকিয়া বেগম ভাই হাসান ও বোন আসমা খাতুনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন মামলার নথি ও ১৩ জন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে শ্রী রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এম জি আজম তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন একই আদেশে বিচারক অপর চার আসামিকে বেকসুর খালাস দেন